আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এমডি সামির রহমান সাজিন। আজকে আপনাদের সামনে ভার্সিটি ব্লগে নতুন এক টপিক নিয়ে হাজির হয়েছি। টপিকটার নাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যেটাকে আমরা সংক্ষেপে বিআরইউআর বলে থাকি, যেটা আপনার রংপুরে অবস্থিত। এটা আপনার রংপুর ডিভিশনের প্রথম পাবলিক ইউনিভার্সিটি, মাসে 30তম পাবলিক ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিটা আপনার 2008 সালে প্রতিষ্ঠিত হয়। ইউনিভার্সিটি 2008 সালে প্রতিষ্ঠিত হলেও 2001 সালে এটা একটা ইউনিভার্সিটি, বিজ্ঞান ও রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি হওয়ার কথা ছিল রংপুর একটা। তারপরে এখানে আপনার যে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার নামে, রোকেয়া 2008 সালে এখানে একটা বিজ্ঞান ও প্রযুক্তি না, এম জেনারেল পাবলিক ইউনিভার্সিটি হবে, সেই সিদ্ধান্ত হয়। আর সেই সিদ্ধান্ত থেকে ইউনিভার্সিটির নাম করা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ইউনিভার্সিটি টিচার সংখ্যা আপনার 200, স্টুডেন্ট সংখ্যা 7000-এর উপরে। আপনার ক্যাম্পাসের আয়তন আপনার 75 একরের মতো। বেগম রোকেয়া ইউনিভার্সিটি আপনার রংপুরের বিখ্যাত কারমাইকেল কলেজ এবং রংপুর ক্যাডেট কলেজের মাঝখানে একটা জায়গায় অবস্থিত। বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে আপনার 21টা ডিপার্টমেন্ট এবং 6টা ফ্যাকাল্টি রয়েছে। সায়েন্সের ফ্যাকাল্টির মধ্যে উল্লেখযোগ্য ডিপার্টমেন্টগুলো হলো আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে সিএসসি ত্রিপলি, আর্টসের মধ্যে বাংলা, ইংলিশ, এসব ডিপার্টমেন্ট, এবং সোশ্যাল সায়েন্সের মধ্যে ইকোনমিক্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জার্নালিজম, পলিটিক্যাল সায়েন্স, এসব ডিপার্টমেন্ট। আর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএর মধ্যে আপনার ফিনান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এসব ডিপার্টমেন্ট আপনার রয়েছে। এই ইউনিভার্সিটিটা 2008 সালে যখন শুরু হলো তখন এটা পারমানেন্ট ক্যাম্পাসে ছিল না। 2011 সালে এটা আপনার পারমানেন্ট ক্যাম্পাসে শিফটিং হয় এবং ওইখানেই এখন ইউনিভার্সিটিটা রয়েছে। আপনার এইখানে এই ইউনিভার্সিটিতে আপনার অনার্সের ডিগ্রির মধ্যে বিএসসি, বিএ, বিবিএ এসব ডিগ্রি দেওয়া হয় এবং মাস্টার্সের মধ্যে এমএসসি, এমএ, এমবিএ এসব ডিগ্রি আপনার দেওয়া হয়। এখানে একটা রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, ওয়াজেদ মেডিসিন ইনস্টিটিউট, যেটা যেখান থেকে এমফিল এবং পিএইচডি ডিগ্রি দেওয়া হয়। এটা বাংলাদেশের মানে একমাত্র মানে একটা ডিস্টিং মানে একটা নির্দিষ্ট করে আপনার ইনস্টিটিউট, যেখানে আপনার এমফিল এবং পিএইচডির জন্য মানে আলাদা করে ব্যবস্থা রাখা হয়েছে আপনার। আপনার এখানে 3টা হল রয়েছে, 2টা হল ছেলেদের, 1টা হল মেয়েদের। ছেলেদের হলের মধ্যে উল্লেখযোগ্য হল মুজিবুর রহমান হল, মুক্তার এলাহি হল, আর মেয়েদের হলো ফজিনাতুন হোসেন মুজিব হল, আর একটা হল শেখ হাসিনা হল, ওটা এখন হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি আপনার। এই ইউনিভার্সিটিটা আপনার এই ইউনিভার্সিটিটা 2008 দেখা গেছে কি 12-13 এক যুগের কিছু বেশি সময় হয়েছে, মানে 13 বছরের মতো ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু ইউনিভার্সিটিটার চাহিদা কিন্তু বাংলাদেশের মানুষের অনেক দিন থেকে, সেই রংপুর ডিভিশন থেকে যখন ভারত পাকিস্তান বিভক্ত হলো সেই সময় থেকে আপনার যেন রংপুরে একটা পাবলিক ইউনিভার্সিটি হয়, সেই মানে ইচ্ছা থেকে রংপুরে আপনার 2008 সালে ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠিত করা হয়। এখানে 4টা একাডেমিক বিল্ডিং রয়েছে। এখানে এই ক্যাম্পাসে ট্রান্সপোর্টেশন রয়েছে, তারপরে ক্যাফেটেরিয়া রয়েছে, মসজিদ রয়েছে, তারপরে সাইবার সেন্টার রয়েছে। ইউনিভার্সিটিতে আপনার যে লাইব্রেরি রয়েছে, যেখানে আপনার অনেক রেফারেন্স সহ অনেক যে কোর্সের বই রয়েছে, যে তারপরে জার্নাল রয়েছে, পেরিওডিক্যাল রয়েছে। আপনার এই ইউনিভার্সিটিতে অনেক কম্পিটিটিভ এক্সাম হয়। আমি দেখলাম যে 2014-15 সালে আপনার 90,000-এর মতো পরীক্ষা মানে অ্যাপ্লিকেন্স ছিল, সেখান থেকে সিট ছিল মাত্র 1200টা। তা এখানে বলা চলে যে এখানে আসলে মানে ইউনিভার্সিটিটা যে নতুন বলে বা রংপুরে বলে যে এখানে কম গুরুত্ব দেওয়া উচিত কোনো স্টুডেন্টের, এটা আসলে ঠিক হবে না। যেহেতু আপনারা বুঝতেছেন যে আমি যে অ্যাপ্লিকেশন সংখ্যা যত বললাম, সিট সংখ্যা আসলে মাসে যতগুলা পাবলিক ইউনিভার্সিটি আছে মানে মানে যদি আমি কুমিল্লা, বরিশাল বা যেগুলাই বলি, এরপরে কিন্তু বেগম রোকেয়া ইউনিভার্সিটি থাকবে। আর এখন কিছু নতুন করে বিজ্ঞান ও প্রযুক্তি হচ্ছে এবং এগ্রিকালচার ইউনিভার্সিটি হচ্ছে, সে হিসাব করলে বেগম রোকেয়া ইউনিভার্সিটিকে কোনো মানে নতুন বিজ্ঞান যেগুলো প্রযুক্তি হচ্ছে সেগুলোর তুলনায় অবভিয়াসলি কম্পারেটিভলি ভালো। যেহেতু এই ইউনিভার্সিটিটার অলরেডি এক যুগ হয়েছে, তারপরে আপনারা যদি ইউনিভার্সিটিটা দেখেন, আপনারা অনেকে মনে করতে পারেন রংপুর, উত্তরবঙ্গ অত দূরে যায় পড়ার দরকার কি আসলে, কিন্তু আপনারা দেখবেন যে এখানে অনেক কম্পিটিটিভ এক্সাম হয় অ্যাডমিশনের সময়। এখানেও আপনার অনেক ভালো ভালো সাবজেক্ট আছে, সায়েন্সের বলেন, হিউম্যানিটিসের বলেন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বলেন, যে যেটারই বলেন, এখানে অনেক এখানে স্টুডেন্ট পড়াশোনার মান অনেক ভালো। এখানে অনেক স্টুডেন্ট রয়েছে, এখানে এখানকার থাকার পরিবেশ, তারপরে এখানকার পড়াশোনার মান, তারপরে স্টুডেন্টের জন্য যাতায়াত ব্যবস্থা খুবই ভালো মানের। এখানে অনেক উল্লেখযোগ্য মানে ছাত্র সংগঠন রয়েছে যারা আপনার মানে তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে, বিভিন্ন বাংলাদেশের যেসব রাজনৈতিক দল রয়েছে তাদের মধ্যে।
আপনার এখানকার ইউনিভার্সিটিটা আপনার রংপুরে আপনারা অবশ্যই পরীক্ষা দিবেন, মানে পরীক্ষা দিবেন এই কারণে আমি বলতেছি যে এখন পরীক্ষা দিবে, ও এখন তো আবার কম্বাইন্ড পরীক্ষা আছে, এর মধ্যে বেগম রোকেয়া ইউনিভার্সিটি চলে আসছে। তা আপনাদের যদি কারো উত্তরবঙ্গ রাজশাহীর দিকে বা রংপুর নীলফামারী দিনাজপুর পঞ্চগড় কুড়িগ্রাম ওইদিকে থাকে বা রাজশাহীর দিকেও যদি থাকে যমুনা নদীর ওই পারে, তারপরে আপনারা এই ইউনিভার্সিটির সামনের দিকে চয়েস রাখেন। তো এই ছিল আমার বেগম রোকেয়া ইউনিভার্সিটি বলা। সামনের দিন আমি খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।